সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হারাম মাস এবং তার সাথে সম্পৃক্ত সঠিক আকীদা ও ভ্রান্ত আকীদা। হারাম মাস এই পরিভাষাটি স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কোরআন মাজিদে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর নিকটে মাসের গণনা ১২টি। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটই পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে ১২ মাস। মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন এই ১২ মাসের গণনা আল্লাহর নিকটে। তন্মধ্যে আর বাতুল হরম, ৪টি মাস হচ্ছে হারাম মাস। এই ৪টি মাসকে হারাম মাস বলার অর্থ হচ্ছে, হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। এমন ৪টি মাস যে ৪টি মাসে অন্য মাসে যা করা হালাল, এই ৪টি মাসে তা করা হারাম। যেমন মক্কার হারাম এরিয়া আছে, মদিনার হারাম এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়া যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে। আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে, তারা এহরাম বাঁধতেছে। এই সবগুলোর অর্থ সেম, একই। হাজিরা এহরাম বাঁধতেছে মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল, এহরাম বাঁধার পর তাদের উপর হারাম হয়ে যাবে, এই জন্য এটার নাম এহরাম। মক্কার হারাম এবং মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে। ঠিক ৪টি হারাম মাস মানে এই ৪টি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই ৪টি মাস আসলে হারাম হয়ে যাবে। তো এই ৪টি মাসে কি হারাম হবে? ১ নম্বরে হারাম হবে যুদ্ধ বিগ্রহ। এহরাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল। আর এই ৪ মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই ৪ মাসে শুরু করতে পারবে না, তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে। কিন্তু মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, ইসলামী খেলাফা নিজে থেকে এই ৪ মাসে যুদ্ধ শুরু করবে না। এই ৪ মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যা অন্য মাসে হালাল। হাজিরা এহরাম করলে অন্য সময় কি হালাল আর তাদের জন্য হারাম? যেমন নিজের নখ কাটা, চুল কাটা, বিবাহের প্রস্তাব দেওয়া, স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া, এই জাতীয় অসংখ্য কাজ আছে যা স্বাভাবিক জীবনে হালাল, কিন্তু এহরামের কাপড় পরিধান করার পর তা হারাম, এই জন্য ওটা এহরাম। আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম? বাহিরে একটা গাছ কাটা হালাল, একটা পাখিকে শিকার করা হালাল, কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা, কোনো পাখিকে শিকার করা, যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু এই এরিয়ার মধ্যে হারাম। এবং এই হারাম শব্দের সাথে সম্মানও যুক্ত আছে, যে এই জায়গা, এই এরিয়া, এই মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম। হজের কাজের সম্মানে, মক্কা মদিনার সম্মানে, এই ৪ হারাম মাসের সম্মানে, ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে। আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছেন, যে হারাম না আলাইকুম। মানুষের ৩টা জিনিস অপর মানুষের উপর হারাম, নিষিদ্ধ। মানুষের মান সম্মান হারাম,
মানুষের টাকা পয়সা হারাম, মানুষের জীবন আত্মা রূহ হারাম, তথা অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না গীবত অপবাদ পরনিন্দার মাধ্যমে। এক মানুষ আর এক মানুষের টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে না, এক মানুষ আর এক মানুষকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মক্কা শহর যেমন হারাম, এই চার মাস যেমন হারাম তেমন হারাম। হাদিসের ভাষা, তাহরমাতি ইয়াউমিকুম হাদা, তাহরমাতি বালাদিকুম হাদা, তাহরমাতি শাহরিকুম হাদা। আজকের দিন যেমন হারাম, আজকের এই মাস যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাস যেমন হারাম, আজকের এই শহর মক্কা নগরী, এই মক্কা নগরী যেমন হারাম। এক মানুষের রক্ত, এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম। তাহলে মোটামুটি এই হারাম চারটি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার। তাহলে এই চারটা হারাম মাস কি কি? পরপর তিন মাস জুলকাদা, জুলহিজ্জাহ এবং মুহররম, পরপর তিন মাস, আর ভিন্নভাবে রজব, ওটা এর সাথে পরপর নয়। আর এই তিনটা পরপর, এই তিনটা পরপর কি জন্য আর এক্স্যাক্টলি যুদ্ধ বিগ্রহ কি জন্য নিষিদ্ধ? কেননা এই তিন মাসে একজন হাজিকে তার দেশ থেকে সফর করে হজ সম্পন্ন করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে যেতে ন্যূনতম তিন মাস লাগবে। এই জন্য এই তিন মাসে কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম খলিফা নিজে থেকে যুদ্ধ শুরু করতে পারবে না যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয়। এই জন্যই এই তিনটা মাস হারাম, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই তিন মাসে, শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য। তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে। তাহলে জুলহজ মাসে আমরা হজ করতেছি, তার আগের মাস জুলকাআদাতে আমরা হজের জন্য রওনা দিব, আর তারপরের মুহররম মাসে আমরা হজ থেকে ফিরে আসব। যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না, কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই তিন মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে। আর ভিন্নভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে, পরবর্তীতে কখনো যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায় তাহলে সেই মাসকে ব্যবহার করবে। সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা হয় যে গোটা দেশ রাস্তাঘাট সবকিছু নিরাপদ, ওমরাকারীরা তোমরা আসো, মক্কা থেকে ওমরা করে ফিরে যাও রজব মাসে। এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট। এই হারাম চারটি মাসের মর্যাদা আরও বিভিন্নভাবে আছে, তার মধ্যে যেহেতু এই পুরো চারটি মাসকে হারামই করা হয়েছে মক্কা কেন্দ্রিক, হজ কেন্দ্রিক, এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি জুলহজ মাসে এবং জুলহজ মাসের প্রথম দশ দিনে, এবং জুলহজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত, রমাজানের শেষ দশ রাত। কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহজ মাসের দশ দিন, দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহজ মাসের দশ দিন। এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন। আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয়, সেটি হচ্ছে হজ, যা এই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয়। এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয়, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয়, প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয়।